ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কল্পতরু উৎসবের দিন যেরকম বহু মানুষ যান কাশীপুর উদ্যানবাটিতে, ঠিক সেরকম ভাবে বহু মানুষ আসেন কামারপুকুর রামকৃষ্ণ মিশনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র দর্শনই নয়, তার সঙ্গে দুপুরে ভোগ গ্রহণও রয়েছে। এখানে ভোগ গ্রহণ করছেন অনেকের, খিচুড়ি রয়েছে, তার সঙ্গে তরকারি রয়েছে, তার সঙ্গে চাটনি রয়েছে। কিরকম লাগে ভোগ খেতে? খুব ভালো। কি কি দিয়েছে ভোগে? খিচুড়ি দিয়েছে, আলুরদম দিয়েছে। তুমি কোথায় আছো? কলকাতা। কোন জায়গা? বাগাটি। আচ্ছা, কি খাচ্ছো? ওই খিচুড়ি আর আলুরদম। ভালো লাগছে? পাশে নরিকে আপনি আপনি কোথায় আছেন? দেবী ফুটবল। কিরম ভাবে কাটালেন আজকে? দিন কি করলেন সকাল থেকে? সকাল থেকে বাবার পুজো করলাম, বাবাকে ভোগ নিবেদন করেছি, একটু খেয়ে দেখলাম। আর কি ভোগ খাচ্ছে? আমরা দেখতেও পাচ্ছি খিচুড়ি ভোগ প্রিয় খাদ্য। একদিকে এখানে যেরকমভাবে মানুষজন বসে রয়েছেন, ঠিক তার সামনেতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহু মানুষ বসেও খাবার খাচ্ছেন। সামনেই ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবিও রয়েছে, সারদা মায়ের ছবি রয়েছে, এবং এই সমস্ত ছবির সামনে বসেই তারা ভোগ গ্রহণ করছেন এবং ভোগ তো খাচ্ছেনই, সেই সঙ্গে আজকে বিশেষ ভোগও নিবেদন করা হয়েছে ঠাকুরকে। এবং এখানে যারা এসছেন তারা এই সমস্ত পুজো এবং আরতি দেখা বাদ দিয়েও এই ভোগ গ্রহণ তাদের কাছে একটা অত্যন্ত পুণ্যের দিন। বিশেষত বছর শুরুর প্রথম দিনে এই ভোগ পাওয়াটা তাদের কাছে খুব একটা বড় বিষয়। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দপুর।